অভিশাপ সিনেমা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে কি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই হাউসফুল কোন টিকিট নাই, ব্লকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোন রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এই টিকাটের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল, রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এই টিকাটের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। বললাম তোমার নাম কি, বললাম মালতী বিবি। আগো মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এই টিকাটের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারবি আবার সাবানা এসে রাজ্জাককে বললাম আমি তোমার চিরদিনের সাথী, তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এই টিকাটের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম রিক্সা নিলাম, হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এই টিকাটের মোড়ে